বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, সকলকে আসসালামু আলাইকুম। আশা রাখি আমরা সকলেই ভালো আছি, সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদ আছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটির ভিডিও থাম্বনেল এবং এই মুহূর্তের ভিডিও স্ক্রিন দেখে অবশ্যই অনুধাবন করে নিয়েছেন আমার আজকের ভিডিওটির বিষয়বস্তু সুপার চ্যাট। এ বিষয়ে যারা জানেন তাদের তারা তো জানেনই, কিন্তু যারা নূতন বা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটি। আর আজকের ভিডিওটি হতে আমরা জেনে নিতে পারবো প্রথমত আমরা কোন কোন ধরনের চ্যানেলে সুপার চ্যাট অপশনটা চালু করতে পারবো, দ্বিতীয়ত আমাদের কোন কোন ধরনের ভিডিও সুপার চ্যাটের উপযুক্ত, তৃতীয়ত আমরা কোন কোন অবস্থান থেকে সুপার চ্যাট করতে পারবো, অর্থাৎ কোন কোন দেশ হতে আমরা সুপার চ্যাট করতে পারি, এবং চতুর্থত আমাদের চ্যানেলে সুপার চ্যাট অপশন এনাবল করার বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব আজকের ভিডিওটি থেকে। বন্ধুরা তাহলে সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, সুপার চ্যাট সংক্রান্ত রুলস এবং পলিসি জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম ইউটিউবের রুলস এবং পলিসির পাতায়। আমাদের কোন কোন ধরনের চ্যানেলে আমরা সুপার চ্যাট অপশন চালু করতে পারবো সে বিষয়টি এখানে স্পষ্টত উল্লেখ করা আছে। প্রথম শর্ত হচ্ছে চ্যানেলটি অবশ্যই মনিটাইজ প্রাপ্ত হতে হবে, বা মনিটাইজেশন চ্যানেলের ক্ষেত্রে আমরা সুপার চ্যাট অপশন চালু করতে পারবো। দ্বিতীয়ত বয়স অবশ্যই 18 বছর হওয়া লাগবে, এবং তৃতীয়ত অ্যাভেলেবল লোকেশান থাকতে হবে। লোকেশানের বিষয়টি আমরা পরে আসছি। এবং কোন কোন ধরনের ভিডিওতে আমরা সুপার চ্যাট করতে পারবো না, বা কোন কোন ধরনের ভিডিওতে সুপার চ্যাট করা যাবে সে বিষয়টিও এখানে স্পষ্টত উল্লেখ আছে। এস রিস্ট্রিক্টেড ভিডিওতে আমরা সুপার চ্যাট করতে পারবো না। দ্বিতীয়ত আনলিস্টেড ভিডিও দ্বারা আমরা সুপার চ্যাট করতে পারবো না। তৃতীয়ত প্রাইভেট ক্যাটাগরি ভিডিও দ্বারা করতে পারবো না। এবং চতুর্থত মেড ফর কিডস ক্যাটাগরির ভিডিও দ্বারা সুপার চ্যাট করা যাবে না। এর বাইরে যে ধরনের ভিডিওগুলো আছে, বিশেষ করে নট মেড ফর কিডস, এই ধরনের ভিডিওগুলো দ্বারা আমরা সুপার চ্যাট করতে পারবো। এর পরে আমরা যদি আরও একটু দেখি এই পলিসিগুলো, যদি আরও একটু দেখে যাই তাহলে দেখেন, আমরা একটু নিচেই চলে যাই, দেখেন। এছাড়াও আরও বলছে এখানে, দেখেন এখানে কিছু রুলস দেওয়া আছে, আমরা দেখে নিতে পারেন, পড়ে নেবেন যদি রুলসগুলো জানতে চান। আমরা যে কোন কোন জায়গা থেকে সুপার চ্যাট করা যাবে এই বিষয়টাই যদি আমরা আসি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশের নাম নেই, বা আমরা বাংলাদেশ থেকে সুপার চ্যাট অপশান চালু করতে পারবো না। এই জন্য যে বিষয়টা করতে হবে, আমরা এটাও জানি আমাদের বাংলাদেশে মনিটাইজেশন অন হয়ে গেছে, অতি শীঘ্রই আমরা আশা করছি এটাও চালু হয়ে যাবে। যতদিন চালু না হয় আমরা অন্য কোনো দেশের লোকেশান দিয়ে আমরা এখান থেকে সুপার চ্যাট করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা রুলসগুলো জেনে নিলাম, এখন আমরা চলে যাব কিভাবে আমরা সুপার চ্যাট অপশন চালু করব আমাদের চ্যানেলে, সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এলাম, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, যেখানে আমার চ্যানেলটি লগ ইন অবস্থায় আছে। আর আমি অবস্থান করছি আমার চ্যানেলের হোম পেজে। যারা এই কাজটি মোবাইলের মাধ্যমে করতে চাচ্ছেন, প্রথমত আপনারা আপনাদের মোবাইলের ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নেবেন। এখন এই কম্পিউটার স্ক্রিনের ডাইন সাইডের উপরে দেখেন, এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার। আমি যে এখন আমরা যে কাজটি করব, এই প্রোফাইল পিকচারটিতে ক্লিক করে দিলাম। প্রোফাইল পিকচারটিতে ক্লিক করার সাথে সাথে দেখেন একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে গেল। এই ড্রপ ডাউন মেনুর আন্ডারে দেখেন একটি বিশেষ ট্যাব আছে, যেটা আমরা অবশ্যই জানি, এটাকে বলা হয় ইউটিউব স্টুডিও ট্যাব। এই ইউটিউব স্টুডিও ট্যাবটিতে ক্লিক করে দিলাম, সাথে সাথে দেখেন চ্যানেল ড্যাশবোর্ড পেজটি ওপেন হয়ে গেল। এবং চ্যানেল ড্যাশবোর্ড পেজের বাম সাইডে যদি আমরা লক্ষ্য করি, দেখেন এখানে একটি বিশেষ মেনু আছে। এই মেনুর আন্ডারে যদি আরও একটু লক্ষ্য করি, দেখেন এখানে বিশেষ একটি ট্যাব আছে, যেটাকে আমরা বলি মনিটাইজেশন ট্যাব। আমরা এখন যে কাজটি করব, এই মনিটাইজেশন ট্যাবটিতে ক্লিক করে দিলাম, সাথে সাথে দেখেন চ্যানেল মনিটাইজেশন পেজটি ওপেন হয়ে যাবে। এবং আমরা যদি এখানে দেখি, এই যে মনিটাইজেশনের নিচে, চ্যানেল মনিটাইজেশন নিচে বিশেষ তিনটি ট্যাব আছে। একটা আছে ওভারভিউ ট্যাব, মেম্বারশিপ ট্যাব, এবং তৃতীয় যে ট্যাবটি আছে এটা হচ্ছে সুপার ট্যাব। আমাদের কাজ হচ্ছে এখন এই সুপার ট্যাবে আমরা ক্লিক করে দেবো। সুপার ট্যাবটিতে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে আমাদের গেট স্টার্টেড ট্যাবটি ওপেন হয়ে গেল, এখানে ক্লিক করে দিলাম। এবং পেড ফিউচার নামে একটি ডায়লগ বক্স চলে আসবে, এখানে অনেকগুলো রুলস আছে, আমরা নিচেই চলে আসলাম, রুলসগুলো আপনারা পড়ে নিতে পারেন। এখানে তিনটি অপশান আছে, আমরা প্রথমটিতে চ্যানেলের যে নাম দেওয়া আছে, আমাদের নাম, সেই নামটা লিখব। দ্বিতীয়টিতে চ্যানেলের ইমেল অ্যাড্রেস লিখব,
এবং তৃতীয়টিতে আমরা চ্যানেলের নাম লিখব। আমরা সবগুলোর নাম কমপ্লিট করলাম, লিখে নিলাম। এখন আমরা এই টিক চিহ্নতে টিক চিহ্ন দেওয়ার পরে আমরা বামে নিচেই অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখন দেখেন, এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন এখানে আমাদের এই যে এই সুপারচ্যাট অ্যানাবল অবস্থায় আছে, আবার এইটা দেখেন সুপার স্টিকারও অ্যানাবল অবস্থায় আছে। যদি আমরা এটাকে ডিজেবল করে দেই, তাহলে দেখেন ডিজেবল করে দিতে পারি। ডিজেবল করে দেওয়ার সাথে সাথে এই ডিজেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যদি চেক পয়েন্টে যদি একটু টিক চিহ্ন দিয়ে, চেক মার্কসে যদি টিক চিহ্ন দিয়ে ওকে করি, তাহলে দেখেন ডিজেবল হয়ে গেল। আবার এই যে সুপার স্টিকারও যদি ডিজেবল করে দেই, দেখেন এখানে টিক চিহ্ন দিয়ে টার্ন অফ করে দিলাম, দেখেন ডিজেবল হয়ে গেল। দুটোই কিন্তু এখন ডিজেবল আছে। এখন আমরা এটাকে আবার অ্যানাবল করে দিতে পারি খুব সহজেই। দেখেন এখানে আবার ক্লিক করলাম, দেখেন সবুজ হয়ে যাচ্ছে অ্যানাবল, আবার সবুজ হয়ে যাচ্ছে অ্যানাবল। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই রাখছি, সকলকে আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।